অ্যাকশন গ্রহণ করুন, আপনাকে অনুরোধ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার মতো কোনো রুচি, ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই ছিল না। তারপরেও একেবারেই জনসাধারণের পক্ষ নিয়ে যদি কিছু না বলি, তাহলে মনে হয় কিছুটা হলেও নিজেকে নিজের প্রতি বেইনসাফি মনে করতেছি। কারণ আমি আমার জায়গা থেকে সত্যটা প্রকাশ করাটাকেই আমি আমার বিবেকের থেকেই মনে করছি যে উচিত। অর্থাৎ বাংলাদেশে তো দুটি রাজনৈতিক প্রধান দল রয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি। তাদের বর্তমান যে কর্মকাণ্ড, যে কার্যকলাপ, প্রত্যেক দিন আমরা নিত্য নতুন যে সমস্ত তথ্য পাচ্ছি, তাতে আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমাদের ফায়দা কতটুকু হচ্ছে? তারা তো তাদের ফায়দার জন্য লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে, কেউ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, কেউ ক্ষমতায় বসার জন্য। অর্থাৎ তারা তাদের গদি নিয়ে টানাটানি। যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ফায়দা কি হচ্ছে? মালয়েশিয়ার একটা নিউজ এবং তথ্যবহুল নিউজ যে মালয়েশিয়াতে সেকেন্ড হোম ক্রয়ের জন্য বিশ্বের দ্বিতীয় নম্বরে বাংলাদেশ। আপনি কি বুঝতে পারছেন, আপনার সাধারণ নলেজে কি বলে যে মালয়েশিয়ার মতো একটা রাষ্ট্রে যেখানে সেকেন্ড হোম ক্রয়ের জন্য বিশ্বের ভিতরে বাংলাদেশ দ্বিতীয় নাম্বার। আবার একদল সংসদে বলতেছে যে বিএনপিকে কলার ভিআই করে সাগরে ভেসে চলে যায়, কলার ভেলায় চড়ে সাগরে ভেসে যায়। অশান্তির ধারক বিএনপি জামাতকে বাধ্য করতে হবে মীমাংসিত বিষয়ে মানতে, আর রাজনীতির মাঠ থেকে বিদায় হতে। জাতির হয়তো বলবেন যে আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায়, তাদের লোকজনই ওপার চলে যাওয়ার জন্য ক্রয় করে নিচ্ছেন। আপনার কথা আমি মেনেই না হয় নিলাম, কিন্তু যে একটা বিরোধী দল আছে বিএনপি, যদি আপনি তাদেরকে নিয়ে একটু গবেষণা করেন, তাহলে দেখবেন ঘুরে ফিরে আল্লামা আইনউদ্দিন আল আজাদ তিনি যে গজলটা গেয়ে গেছেন অতীতে, তিনার গজলটাই আসলে 100% বাস্তবমুখী। অর্থাৎ নৌকার ধানের শেষ, দুই সাপের একই বিষ। আপনি কোনোটাকেই ধোয়া তুলসীর পাতা মনে করতে পারবেন না। অর্থাৎ যে যখনই ক্ষমতায় আসবে, তখন সে তার ফায়দাটাই লুট। অতএব আমরা যারা সাধারণ মানুষ আছি, সমস্ত ইসলামিক দলগুলো যেন এক ব্যানারের নিচে চলে আসে, তেনার জন্য একটা প্ল্যাটফর্মে চলে আসে, একটা সেতু বন্ধনে এর ভিতর চলে আসে, যাতে আমরা যারা সাধারণ মানুষ আছি কিছুটা হলে তেনারা যেন আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা যাবো কোথায়? আমরা বিএনপিকেও দেখলাম, আওয়ামী লীগকেও দেখলাম, জাতীয় পার্টিকেও দেখলাম, কম বেশি সবাইকে আমরা দেখলাম, লাস্টে সবাই কিন্তু পোল্ট্রি বাস এক কথাই। তো আমরা চাই বাংলাদেশে কোনো ইসলামী দল ক্ষমতায় আসুক এবং আমরা ভালো কিছু জন্য পাই এই ইসলামিক দলের মাধ্যমে।